তাই প্রমাণ দিতে পারতাম এই বাংলার জমিনে নবীর শত্রুর নবীর বিরুদ্ধে কথা বলতে পারতাম না আজকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ওই জারের সন্তান কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতাম না ভারতের প্রধানমন্ত্রী ওই মোদি ইমানদারের উপর আঘাত করতে পারতাম না ওই বার্মার প্রধানমন্ত্রী অংশাম সুসি তিন টাকার বেড়ি মুসলমানের উপর আঘাত করতে পারতাম না আজকে বাংলা ফ্রান্সের প্রধানমন্ত্রী নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করতে পারত না ওই ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতিত হত না এত নির্যাতন হওয়ার কারণ হলো ফ্রান্সের প্রধানমন্ত্রী নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করার সাহস পেয়েছে বিশ্বের মুনাফেক মুসলমান যারা নবীর সুন্নাত মাথায় ডুবি দিয়ে মুখ দাঁড়িয়ে রেখে নবীর বিরুদ্ধে কথা বলো ঠিক কিনা বলে তোরা বেঈমানের কারণে তারা সাহস পেয়েছে লজ্জা করে না তোর রাগ করছেন তোর মুখে দিয়ে কেন রে এই বেহাই তোর মুখে দিয়ে কেন নবীর রেসালত রা ফালতু নমাত দে আরো তো রহ না আরো তো রহ না এটা কি মুসলমানের মুখ না এই কথা কান না কেন এক মৌলবি তার নাম বলে নুরুল ইসলাম আলুহুরি নুরুল ইসলাম আরো জোর না নুরুল ইসলাম আলুহুরি ইতার আকিদা নবী মেডি ইতার আকিদা নবী ইতার আকিদা নবী কি নামাতাদ নবীর কি হদে ধর নামাতাদ ইয়োগ বাড়ি এটা আর রে হুজুর অনে দেখুন তো ইউটিউব তো অনে তো এক কথা কাটতে লিখুন দেখুন আমার আগে তো নিজের সে ইউটিউব নয় নেবো আমিন খন হালে বিন না সারে দিব আমিন খন সাবস্ক্রাইব করিবেন ইবে এই এই চ্যানেল উন সাবস্ক্রাইব করে হইবেন এক কথা শূন্য তোর ওয়াজ পাইবেন ঠিক কি না নাম কি নাম কি জে জে এস মিডিয়া জে এ এইচ সাবস্ক্রাইব করবেন জে এ এইচ আসেন সামনে যাই বন্ধুরা হইতো তুই না আগে লাইমবে নাকি আগে বাঁশ দিয়ে তো দেখাই না আগে ভাবলি করে তুই না তোরা নবীর বিরুদ্ধে আগে নবীর বিরুদ্ধে তোরা নবীর বিরুদ্ধে তোরা লেমেছে ঠিক নবীর পক্ষে লেমেছে না নবীর পক্ষে নেমেছে সুন্নিরা নবীর বিপক্ষে নেমেছো তোমরা আমরা নেমেছি নবীর পক্ষে তোমরা নেমেছ নবীর বিপক্ষে আমরা নেমেছি নবীর শানে তোমরা রেখেছ নবীর শানে বেয়াদবি করতে কথা কর নজর খেন আইন সামনে যাই ইটার নাম হলো মাদলক ইটার নাম কি বাফন নাম আইজুলক ফোয়ার নাম ছেলের নাম বাফের নাম আজিজুল হক ছেলের নাম মাদল হক তো আইজলিককে ওয়াজ করত দে আইজলিককে ওয়াজ করতেছে আমরা নবীর নূর বলি মাটি বলি না নবী তো শুধু নূর নয় নবীকে যদি কেউ শুধু নূর বলে ছোট হবে আল্লাহ নবীর এমন পজিশন দিয়েছে নবী তো নূরুন আলা নূর এটা কার বক্তব্য কার বক্তব্য ধরো ইউদে কি একান শব্দ একান ভাই ইউদে গেছে আইজলিকের বক্তব্য আইজলিককে কি হদ দেয় নবী নুরুন নুরুন ফোয়াইয়ের হদ দে বাফে বলতেছে নুরুন আলা নূর ছেলে আইসে বলতেছে বাংলাদেশে যদি কেউ নবীর নূর দেখাইতে পারে নূর প্রমাণ করাইতে পারে আমি কাগজ সবার কুলে ল্যাংটা হয়ে চলে যাব কি বলে আয়ুদ্ধ দুনিয়ার নিজে বাজি ধরবে জাগার না ফালি দিন ইল্লো বদলি দিন ওয়াইন কর দিন দি কিলিয়ান কর হসাই আরে ওকে দাও শোনো আলহামদুলিল্লাহ
নবীর নূর প্রমাণ করতে হলে কি করবে? খরে যাই বৌদি, আমি তো হতা তো ঠিক তুই তো সালাক আছস, হতে খেন আহ তো তোর বাপে নূর হই হস চল করলে তোর বাপরও তুর্গ দেখা গো তোর বাপর তুই সে আগে বাপে হত দে নূর ফয় হত দে মেডি বাপে হত দে কি মাথা দে বাপে হত দে কি ফয় হত দে থই বাপে হত দে নূর ফয় হত দে মেডি গর বিপদ তুর্গে তো গরার বেড়ি নাওজুর কে বেড়ে হত আহ কে দিতে কি আর ফোয়ারিক কে দিম না জামারিক কে দিম মাই মাঝে জি বড় দুঃখ তাছি বাপে হত দে কি নমাতর দে ফয় হত দে কি তুই তুই চ্যালেঞ্জ দিয়ে দে খেয়ে যদি নবীর নূর প্রমাণ করিস তুই তুই কি হয়ে যাবি তুই প্রমাণ করিস তাহলে তুই ল্যান্ডা হবি এই তোর বাপে প্রমাণ করিস তাহলে তুই ল্যান্ডা হবি তুই প্রমাণ করিস তাহলে তোর বাপ ল্যান্ডা হইব তোর বাপরে তুই যা তোরই তুই যা গরম হচ্ছে সাগ হয়ে বাদ দিবি হাতা ভুল হই না না লজ্জা সরম আরাত তো নাচ তোর আর এই নারাজ আইতাম না যাই আরাত তো নাচ লজ্জা সরম তুই রাঙ্গুনিয়ার মানুষ হইয়া আমাদের মুরব্বীর চিনলি না মারা গেছে আই মানাম হই তুই রাঙ্গুনিয়ার মানুষ আমাদের মুরব্বীর চিনলি না আল্লাহ যে সম্মান আমগো মুরব্বীর দিছে আখেরি নবীর উপর রহমতুল্লি আখেরি নবীর আল্লাহ যে দুরসা তুলি ফেলেছি আমাদের উজুরের এক দূর উপরে তুলি ফেলেছি বাংলাদেশের মানুষ ফা দুইয়া দিয়ে ফানি খেতেছে সেজদা করাটা বাকি আছে এতে খত দে মা দিলে কেউ আজ করত দে কি করত দে মৌলানা সব হিসাব বড় বলে মেঝে বলে ঠ্যাং দুই দুই ফানি হা খাদে সৌদা করণ বাকি আছে সৌদা করণ কি আছে তাহার দা ভাই এবার ঠ্যাং দুই ফানি হাত দেই নরে তুই বালা মনে করলি এবাদত মনে করলি আর হজরত কাবলার দরবার থেকে জিয়ারত গাই রাঙ্গরি এর খাও দাম মান ধরিয়ে রাও অ্যাঙ্গুর গো সুমা দিয়ে দি তুই আর সিঁড়িগুলো টিকলে অ্যাঙ্গুর ফতুয়া দে আর কে হসাই নমাতের দে ওদের না নদের ফতুয়া দেন না নদের আরে তো রহ না আরো তো রহ না এই আর মোবাইল দে সালাত আর হজরত কেবলার দরবার যে সাত গাছিয়া দরবার যে আমির ভান্ডর দরবার যে বুড়ি বুড়ি দরবার যে মেজ ভান্ডর দরবার যে সাইন শ্রীগুড়ির দরবার যে ও কা করি ঠ্যাং দূরে সালাম করে দিস শিরিক 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 এত হস বানা ফেলে দিস শিরিকি বাবাই এক কেজি টমাটো টিয়া দিয়ে সিঁড়ি কিনি তেরবে চল্লিশ বিয়ার এই লস্তা বানাই ফেলে এই দাবাই হরবাইন তো নস্তা এই সব আর হজরত কাবলার দরবার যাই রে জিয়ারত করে একখানা সুমা দিলি তুই তো সিঁড়ি কয় তো থোড়া যে একটা সৌদা করো করেন না ওজু সন করেন না সব করেন না দি 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 করেন না ওই সব ওই সব সৌদা করার দে সব অক্ষা করে লাড়ি দিও আমিন হ না আরো তোর হ না ইয়া তোরা সৌদা করার দে দলিল হড়ে নিবি আর হজরত কেবলার মাজার যক্ষা করে সুমা দিয়ে দিন নবীন নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলি সুমা দেনা না দেও না মোহাম্মদুর শিরিক 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 তোর নবীন নাম সুমা দিয়ে যদি শিরিক হয় তোরা যে অ্যাম্বুলেন্স খাই ফেলা লিবে কি যুগি মাথা দে সে অ্যাম্বুলেন্স খাই না না ওরা ইউটিউবে ন দহ ইন্টারনেটে ন দহ তারেক অ্যাম্বুলেন্সের গিলি ফেলা দে যে সাড়া সাতটি অ্যাম্বুলেন্সেরে আর মনে হয় দিন অ্যাম্বুলেন্স হলার তো নারিয়া সার্ভিসিং করা নাও পরে ক্লিয়ার লেই ফেলাই এ আর ধারণা মনে হয় দেরি যে জিন্দি ফেরি কিন্তু তুই জির ফেলা গেলে গিয়ে সেটি দে তাহলে আর হজরত কেবলার গান করলে দোষ তোরা অ্যাম্বুলেন্স খেয়ে ফেলে দোষ নাই আর ঠ্যাং অদ্দুরে সালাম করলে দোষ তোরা সৌদে মেললে দোষ নাই আর হজরত কেবলার দরবার গরু নিলে দোষ তোরা মহিষ কাটিয়ে রে চামড়া লইয়ে রে তুই সত্য সাতটা সপ্তাহ ঘরে ঘরে চলে তুলিলে দোষ নয় দোষ তো আর আর গান না গোসালার আল্লাহ আল্লাহ আর বুঝিবার তো অভিজ্ঞ তো কইতাম তাহলে আমাদের কি হার মনে রাখি বা এটার নাম কি নুজে আলহুরি ইতি ওয়াজ করত দে আমাদের বাংলাদেশে যারা দশরে জুলুস ঈদ মিলাদুন্নবী করে তার একটা ইতিহাস আছে
তার একটা কি আছে তো ইতিহাস কি আপনারা তো জানেন না মুসলমানদের জেনে রাখা দরকার শুনে রাখেন তা আমিও বলতেছি মুসলমানদের জেনে রাখা দরকার শুনে রাখেন আলুভুরি কি জিনিস তো এই আলুভুরি ওয়াজ করতেছে মুসলমানদের জেনে রাখা দরকার এই দেশে যারা দশমে জুলুস ঈদ মিলাদুন্নবীর তাদের একটা ইতিহাস আছে ইতিহাস কি জানেন এই বাংলাদেশে 1974 সালে বেদাতিরা পাকিস্তানের একটা বেদাতি ভিত দাওয়াত দিয়েছে তৈয়ব শাহ এটারে আমি এই বেদাতি মিলাদুন্নবী চালু করছে জোরে বল নাউজুবিল্লাহ মিলাদুন্নবী যারা করে গুলি বন্ধ নাউজুবিল্লাহ ইয়ান হারতা 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 এই এই চুড়ু দিগিলে ও উড়ু দিগিলে হ্যাঁ কেন ওয়াজ ফেরত দো না না উড়ি যোগ যার তো মনে উড়ি যোগ আর ওয়াজ সিন ফেরত দিবে তো যাই হোগি এত ওয়াজ করে কি দিন ফেরত দিবে তো যাই হোগি সালাতুনে ইনি ম্যানার ওয়াজ হক বাতাল ওনারা দলিল দিবেন দে ওনারা কোন যাই আলুভুরির আর একখান ওয়াজ আর তুমি হইতেন মনে হর হইম না কাগজ অসুবিধার আর হল এইটু জোর ওয়াজ করত দে নুসিলিমে আলুভুর কি ইতি নবীর ইতার আকিদে নবী কি মেডি খানা নবী কি আরো জোর খানা আল্লাহর রহমতে নবীরই মেডি হইল তার ঘরত নুরের গোড় নজর খান ইতার নাম নুরুল ইসলাম ইতার নাম কি ইতার বউর নাম নুরজাহান বউর নাম কি আল্লাহ তারা দুব ফুয়া দিয়ে উগ্র নাম রাখে দে নূর মোহাম্মদ আর উগ্র নাম রেখে নুরুল আলম উগ্র নাম কি আর উগ্র নাম ইটার নাম ইটার বউর নাম ইটা একখান মাদারাসা মাদারাসার নাম দিতে নূর মদিনে মাদারাসার নাম দিয়ে দিই ইটি ফান খাদি নুরানি জর্দা ফান হাদি কি জর্দা হাতের নূর থবি একদিন ছোট করত বাঁধি রেখে ছোট তুই নবীর মেডিকে হ ফান হাসিবে ও যদি নূর হয় ববু যদি নূর হয় তোর ভো যদি নূর হয় তোর জুই ও যদি নূর হয় তুইও যদি নূর হস মদরাস যদি নূর হয় নবী মেরি দিলে নূরের গোড়ান বেগম তোর কর নাউজুবিল্লাহ নকইবে না যেটি ওয়াজ করে দেখি আর তো দলিল আছে এখন যদি দাহিন্য পারি তোমার জোথার গালসা যে মারিবে বিডিউ বিডিউ ডাইরেক্ট এই আলু ভরি ওয়াজ করে দে কি হচ্ছে না এই বাংলাদেশে যত হাফেজরা তারাবি নামাজ পড়াইয়া হাদিয়া নেয় যত হাফেজেরা মাদ্রাসায় চাকরি করে হাদিয়া নেয় যত হুজুরেরা মাদ্রাসায় শিক্ষকতা করে মাইনা নেয় যত আলেমেরা ওয়াজ করে টাকা নেয় যত শিক্ষকরা শিক্ষকতা করে টাকা নেয় ওই ইমামের টাকা ওই ওয়াইজিনদের টাকা ওই হাফেজদের টাকা ওই আলেমদের টাকা ওই ইমামের বেতন বেশ্যা মহিলার দেহ ব্যবসার টাকার চাইতেও আরও নিকৃষ্ট ইনকামের টাকা আরো জোর রাখুন আর আর মুসৌদের ইমামর বেতনই বেকি বেশ্যে মেয়ে ভোট টিয়া নাকি তাতার লাই আয় তার নাম দিদি কি হইতার না আমি নিজের চোখে দেখেছি নারায়ণগঞ্জের মধ্যে এই নুরুল ইসলাম অলিপুরি নারায়ণগঞ্জের ডিএটি মসজিদের সামনে তুমি নিজে ওয়াজ করেছ তোমাকে টাকা দেওয়া হয়েছিল 12,000 টাকা তুমি 12,000 টাকা নিয়ে বলেছিল টাকাটা কম হয় আর একটু হাদিয়া দিতে হবে তোমাকে দেওয়া হয়েছিল 16,000 টাকা তার প্রমাণ হইলাম আমি নিজে তুমি যখন ওয়াজ করে টাকা নিয়েছ তোমার নুরেনি মাদ্রাসায় নূরে মদিনা মাদ্রাসার আলেমদের যখন হাফজখানার শিক্ষকদের তুমি বেতন দিচ্ছ তুমি নিজে ওয়াজ করার টাকা নিচ্ছ তোমার মসজিদের ইমামের বেতন দিচ্ছ তোমরা ওয়াজ করার টাকা নিচ্ছ হাফেজে কোরআনেরা তারাবি পড়াইয়া টাকা নিচ্ছি সেই জন্য তোমার দলিল বরাবর আমি তোমাকে ফিরাইয়া দিয়ে বললাম ওয়াজের টাকা নিলে যদি বেশ্যার টাকা হয় তুই নুরুল ইসলাম এক নম্বর বেশ্যার ছেলে আরো জোরে কন গোশালার ভাল্লার আল্লাহ আমাদের বুঝার তৌফিক দোক ডরার নাকি ডরার ভাল্লা তোমার একে ডরার মামলা হাইলে হাই তোমার বর কি তোমার তো অনেকদিন যাইনি দুয়ে ঠিয়ে দেয় মামলা দিবে লাইলে হইনি আর ঠে হামাই মাই আই দিম ঠিয়া কষ্ট হলে আই মদিনীওয়ালার দরবার তাই এনে জবাব দিই তোমার অসুবিধা নাকি আল্লাহ বুঝিবে তৌফিক দোক আরো জোর না বলতে চেয়েছিলাম খুব খেয়াল করবেন এই নুরুল ইসলাম অলিপুরি
তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে বললা 1974 সালে বাংলাদেশে মিলাদুন্নবী চালু হয়েছে, তুমি কি মিলাদের অর্থ জানো? কথা বল না কে? এই নুরুল ইসলাম, তুমি কি মিলাদের অর্থ জানো? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বা আগমন বা কি জন্ম। কথা বল না, মিলাদ শব্দের অর্থ কি আগমন? জন্ম, জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? আরো জোরে, নবী মানি নবী, মিলাদ মানি মিলাদ, মিলাদুন্নবী মানি নবীর জন্ম। তো নবীর জন্মটা কি 1974 হইছে? তুই এক লম্বা সিটি কথা কর না, আরো জোরে কর না। শানে রেসালতকে ফালতু বলে আবার চট্টগ্রামে শানে রেসালতের মাহফিলে তুমি কুয়ার ব্যাং ওয়াজ করো, তাহলে বোঝা যায় তুমি হইলে এক নম্বর সিটি, আর ঠিক কিনা? আজকের থেকে তোমারটা তোমারে দিলে মরে বাট পা। কথা কর না কে, আরো জোরে কর। বাটফার তারা না আমরা? এই তারা না আমরা? তোমরা বাটফার কেন কেন কেন? তোমরা বাটফার দলিল আছে, তোমরা মিলাদুন্নবী মানো না? যে বাংলার জমিনে মিলাদুন্নবী মানবে না সে এক নম্বর বাটফার, এক নম্বর সিটার, সে এক নম্বর জার সন্তান। কথা কর না হুজুর, কেন 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 মিলাদুন্নবীর লোক এটার লোকে কি? কারণ তুমি কিতাব মানো না। তুমি কি মানো না? কি মানো না? যারা মিলাদুন্নবী মানে না তাদের দলিল কি? মিলাদুন্নবী কোরআনে নাই, হাদিসে নাই, নবীয়ে করে নাই, সাহাবাই কারাম করে নাই, তাই আমরা মিলাদুন্নবী করলে বেদাত বলে না? এখন বলে না? আরো জোরে কর না কে, বলে না, বলে না, বলে না। মিলাদুন্নবী কি কোরআনে নাই, হাদিসে নাই? আমি যদি হাদিস থেকে মিলাদুন্নবী দেখাইতে পারে কি হবে? তোমার সাথে ঝগড়ার কিছু নাই, কথা একটাই, এতদিন তুমি দেখো নাই, কারণ দেখবা কোথা থেকে? তুমি তো হাইব্রিড। কিব্রিড? হাইব্রিড। কিব্রিড? হাইব্রিড। আরো জোরে, হাইব্রিড। মাদ্রাসার দিক দিয়ে সরকারি লাইনে যদি পড়ালেখা করেন, সরকারি লাইনে যদি পড়ালেখা করেন, ক্লাস ওয়ান থেকে কামেল পর্যন্ত গেলে শিশু শ্রেণীও যদি ধরেন, মিনিমাম একটা মানুষের 18 থেকে 20 বছর লাগবে। কয় বছর? ওজোর হন না, আরো জোর হন। আমি তো ছোট, আমি তো উজুর না, এই উনি আছে আলেম, উনি আছে আলেম, উনি আছে আলেম, ওখানে অনেক আলেম আছে, হুজুরদের থেকে জিজ্ঞেস করেন। শিশু শ্রেণী যদি থেকে যদি ধরেন, মিনিমাম কামেল পাস করতে কয় বছর লাগবে? 18 থেকে 20 বছর লাগবে। আর সরকারি লাইনে গেলে 20 বছর, যদি হাইব্রিড ওয়াহাবির লাইনে যান 9 বছরে দাউরাবাস। কয় বছর সরকারি লাইনে? 20 বছরে যা পড়বেন, এই কৌমি লাইনে 9 বছরে তা পড়বেন। কয় বছর? 9 বছর। কয় বছর? আরো জোরে, 9 বছর। আর আমরা কয় বছরে? 20। আরো জোরে, 20 বছর। এখন আপনারাই বলেন, আপনারাই বলেন, শাক যখন বাজার থেকে নেন, হাইব্রিডটা নেন না দেশিটা নেন? দেশিটা। হ্যাঁ, ওরে মারে, শাক কিনানোর টাইমে তুমি দেশি চিন, কাজ হুজুর এটা হয়েছে দেশি, দাম একটু বেশি, খামো একটু কষি। কথা কেন কনা কেন? এটা কি হুজুর? এটা হয়েছে দেশি, দাম একটু খামু কি কষি? কষি খামু হুজুর, দাম একটু বেশি দেশি বলে। ও বন্ধু, তুমি যদি দেশি জিনিস মজা বুঝো, ওহাবি শুননি কেন বুঝো না? খুরাঙ্গিরি বাজারে কেন তুমি বলো? কই আ তুমি ইনকিলে লাদ দে, আমি ওহাবিও চিনি না, শুননিও চিনি না, তবলিগিও চিনি না, আমি নামাজ পড়ি, ভাত খামো, ব্যস্ত চলে যাবো, তোর নানার বাড়ি রাস্তার মধ্যে চলে যাবে। এটা নানার বাড়ি নাকি? এত সোজা না, নানার বাড়ি ব্যস্ত ঢুকে যাওয়া, নামাজ বলো, রোজা বলো, যত কিছু করো বা করো, তোমার আগে ওয়াহাবি সুন্নি বুঝতে হবে। হুজুর কেন 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 কেন? কারণ আল্লাহর নবী দর হাজার বছর আগে জামানে বলে দিয়েছেন, নবুতের জামানে সাত করে ডাক দিয়ে বলেছিলেন, এই দুনিয়ার মানুষ আমার উম্মতের ভিতরে 73টা দল হবে,
72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। যেই দলটা জান্নাতে যাবে ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে, সংক্ষেপে সুন্নি হতে হবে। রসূলের দলিল থেকে বুঝতে পারলাম জান্নাতে যাওয়ার প্রথম নম্বর শর্ত সুন্নি হতে হবে। জান্নাত যাবে লাগে কিবা হরিব খালি আবার হবি নি আয় ও আবি শুননি নসিনি আয় মানুষ চিনি দি মানেন মানুষ মুসলমান হইল ই এল হবি নি হন জিবে হবি দি মুসলমান হইল ই আয় তোমার হাসে হই গেলাম দে খালি আবি নোর জাইর হবি আয় বাবু নসিনি আলী ও নসিনি ওর ইও নসিনি দে দাস সসন মাই হইল ই নমাত।